নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে আপনারা কোন কোন রেশন কার্ডের অর্থাৎ AA, YY, PHH, SPHH এবং যেসব রেশন কার্ডগুলো রয়েছে সেসব ক্যাটাগরি ওয়াইজ কত কত আপনারা মাল পাবেন, অর্থাৎ চাল, গম, ডাল, ছোলা কী কী মাল পাবেন এবং কত কেজি করে পাবেন, কী হিসেবে পাবেন এবং কত তারিখ থেকে আপনারা ছোলাটা পাবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন, আজকে ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, একটা টেবিল তৈরি করা আছে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নভেম্বর মাসের রেশন কার্ডের বরাদ্দ। তো এ মাসে অর্থাৎ আজকে কিন্তু 30 তারিখ, সেটা হলো অক্টোবর মাসের, এবং কাল থেকে নভেম্বর মাসের প্রথম 1 তারিখ পড়ে যাচ্ছে। তো আপনারা কবে কবে কীভাবে হিসেবে আপনার মালটা পাবেন সেটা আমরা এখন দেখব ডিজিটাল রেশন কার্ড ওয়াইজ। তো সেটা আমরা এখন দেখতেই পাচ্ছি এই টেবিলের মধ্যে প্রথমেই দেওয়া রয়েছে AA, YY। তো এই AA, YY এই কার্ডটা যাদের যাদের কাছে রয়েছে তারা চাল পাবে 15 কেজি, পরিবার পিছু পেয়ে যাবে পনেরো কেজি, এবং অতিরিক্ত বরাদ্দ মাসে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে যেটা আমরা অতিরিক্ত পেয়ে থাকি এই AA, YY কার্ডটির ক্ষেত্রে সেটা কিন্তু এই মাসে পাওয়া যাবে না। নভেম্বর মাসে যারা যারা যেসব কার্ডগুলো রয়েছে AA, YY সেই ক্ষেত্রে কিন্তু মাথা পিছু অতিরিক্ত সেটা কিন্তু বাদ যাবে। এখানে কেবলমাত্র AA, YY যেসব কার্ডগুলো রয়েছে চাল, আটা, গম সেই ক্ষেত্রে কিন্তু 15 কেজি পরিবার পিছু কেবলমাত্র পেয়ে যাবে, এবং 2 কেজি এক্সট্রা যেটা পেয়ে থাকতো এই কার্ডগুলো সেটা কিন্তু এই মাসে বাদ যাবে, এবং সম্পূর্ণটা কিন্তু বিনামূল্যেই তারা পাবে। অর্থাৎ AA, YY কার্ডটি চাল পাবে 15 কেজি পরিবার পিছু, এবং আটা পাবে 19 কেজি পরিবার পিছু, এবং গম পেয়ে যাবে, গম কিন্তু AA, YY এই কার্ডটি এবারে নভেম্বর মাসে গম পাবে না, এবং বিনামূল্যে সমস্ত মাল কিন্তু তারা পাবে। তো এটা চলে গেল AA, YY এই কার্ডটির ক্ষেত্রে। এখন আমরা দেখব PHH এবং SPHH এই কার্ডটির ক্ষেত্রে তা যা এই এই দুটো কার্ড যাদের যাদের কাছে রয়েছে এই দুটো রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা চাল পাবে পরিবার পিছু 2 কেজি মাথা পিছু, এবং আটা পাবে 2 কেজি 850 গ্রাম, অর্থাৎ 3টি প্যাকেট একটি কার্ডে পেছন একটি কার্ডের জন্য তারা পাবে তিনটি প্যাকেট, একটি প্যাকেটে ওজন থাকে 2 কেজি 850 গ্রাম। তো এখানে বিষয় হলো একটি কার্ডের ক্ষেত্রে কিন্তু সমস্ত অঙ্কটা করা রয়েছে, যেখানে চাল পেয়ে যাচ্ছে 2 কেজি, এবং দুটি কার্ডের ক্ষেত্রে কিন্তু চাল পাবে 4 কেজি, 3টি কার্ডের ক্ষেত্রে 6 কেজি। সেক্ষেত্রে আটাটা কিন্তু আপনারা দেখে নিতে পারছেন যে 3 কেজি এখানে দেওয়া রয়েছে। তো অর্থাৎ 3 কেজি বলতে এখানে 3টি প্যাকেটের কথা বলছি, যেখানে প্রত্যেকটি প্যাকেটের ওজন থাকে 2 কেজি 850 গ্রাম। তো এখানে দুটো কার্ডের ক্ষেত্রে কিন্তু 6টি প্যাকেট পেয়ে যাবে, এবং গম পেয়ে যাবে মাথা পিছু, গমটা কিন্তু পাবে না। ঠিক আছে, গম PHH এবং SPHH এবং AA, YY এই কার্ড এই 3টি কার্ডের ক্ষেত্রে কিন্তু গম নভেম্বর মাসে দেবে না, এবং এই ক্ষেত্রেও অর্থাৎ PHH এবং SPHH এই দুটো কার্ডের ক্ষেত্রেও কিন্তু AA, YY এর এই কার্ডের মতনই কিন্তু অতিরিক্ত বরাদ্দ যেটা 2 কেজি এতগুলো মাস দিয়ে আসছিল সেই টাকাটা অর্থাৎ সেই মালটা কিন্তু দেওয়া হবে না, এবং যেখানে যেই মালটাই দেওয়া হবে সম্পূর্ণটাই কিন্তু এই কার্ডগুলোর ক্ষেত্রে বিনামূল্যেই দেওয়া হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন AA, YY, PHH এবং SPHH মাসের আটা 15 দিন অন্তর দুবার দেওয়া হবে, 15 দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দেওয়া হবে। তো হ্যাঁ, ডিজিটাল রেশন কার্ড আমরা পরবর্তী রেশন কার্ডগুলো জানবো, অর্থাৎ RKSY 1 এবং RKSY 2। তো RKSY 1 এর চাল দিচ্ছে 2 কেজি মাথা পিছু বিনামূল্যে, এবং গম পেয়ে যাচ্ছে 3 কেজি মাথা পিছু বিনামূল্যে। এবং এখানে RKSY 2 যাদের যাদের কাছে কার্ডটা রয়েছে চাল পেয়ে যাচ্ছে 1 কেজি মাথা পিছু বিনামূল্যে, এবং গম পেয়ে যাচ্ছে 1 কেজি মাথা পিছু বিনামূল্যে। তো এটা কিন্তু এখনও অফিসিয়াল কোনো রকম আপডেট নয়, এটা এখনও পর্যন্ত যে খবরটা আমাদের কাছে এসেছে সেই খবরটাই আপনাদের সামনে জানালাম। এবং ছোলা পেয়ে যাচ্ছে কী হিসেবে সেটা আমরা এখন দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন AA, YY, PHH, SPHH ডিজিটাল রেশন কার্ড উপভোক্তাদের জন্য এখানে বিলি বন্টনের সময়। তো এখানে যেই ডেটগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু এখন ইম্পর্টেন্ট নয়, কেননা 15 থেকে 30 জুন, জুলাই, আগস্ট, তো এটা এখন ইম্পর্টেন্ট নয়। তো এখানে মুসুর ডাল, মুগ ডাল এগুলো দেওয়া হচ্ছে, তো এগুলো এখনও মাস কিন্তু অলরেডি পেরিয়ে গেছে,
15 সেপ্টেম্বর 2020 থেকে 21 জানুয়ারি, তো এটা এর মধ্যে পড়ে যাচ্ছে আমাদের নভেম্বর মাস, যেটা অক্টোবর অলরেডি পেরিয়ে গেছে। আজকে অক্টোবরের 30 তারিখ, তো কাল থেকে নভেম্বর মাসের 1 তারিখ পড়ে যাচ্ছে। তো এই ছোলা কিন্তু দেওয়া হচ্ছে কবে থেকে, সেটা নিচে দেওয়া রয়েছে, মাসের দ্বিতীয় পক্ষ অর্থাৎ মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু এই ডালটা বিক্রি করা হবে, অর্থাৎ ছোলা বিলি করা হবে। তো এখানে বলা হয়েছে তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার পুরো মাসের রেশন একবারই তুলতে পারবেন, অর্থাৎ 15 বার, আচ্ছা অর্থাৎ আপনার দুবারে, আপনি মাসে দুবারও চাইলে তুলতে পারেন, কিংবা একবারে মাসের পূর্ণ মাসে আপনি দুবারের মালটা আপনি একবারও তুলতে পারেন, তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। তো এই হলো আমাদের একটা রাফ হিসাব, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট কিন্তু আসেনি। অফিসিয়াল কোনো রকম আপডেট পাওয়া মতো অবশ্যই ভালো হবে, আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং পুনরায় আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, AAYPHHSPHH এই কার্ডগুলির, এই তিনটি কার্ডের ক্ষেত্রেই কিন্তু ছোলা দেওয়া হবে, এবং বাকি RKSY1 RKSY2 ক্ষেত্রে কিন্তু কোনো ছোলা দেওয়া হবে না। এবং আরও যেগুলো বিষয় আপনারা একটু দেখে নিন, আর আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, AAY চাল 15 কেজি পরিবার, এবং সেই ক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বরাদ্দ, এটা কিন্তু এই তিনটি কার্ডের ক্ষেত্রে বাদ যাবে, এবং সমস্তটাই কিন্তু এই যে এই ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন AAY চাল আটা গম, গমটা দেওয়া হচ্ছে না দুটি কার্ডের, তিনটি কার্ডের ক্ষেত্রেই, এবং PHHSPHH এর ক্ষেত্রে যে পরিমাণ মাল দেওয়া হবে সেটা আপনারা এই ঘরে একটু দেখে নিতে পারছেন, ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন, সম্পূর্ণটা বিনামূল্যে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।